আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমি মোহাম্মদ শফিক, সৌদি 360 লাইফস্টাইল চ্যানেল থেকে আমার সব ভাইদের প্রতি রইল ভালোবাসা ও শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আমি গত এক সপ্তাহ আগে আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে কোন কোন ভাইরা সৌদি আরব আসতে পারবেন না, এবং যদিও টাকা দিয়ে হোক, ঘুষ দিয়ে হোক এখানে আসেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে দেশে ফেরত যেতে হবে। তো এই বিষয়টা নিয়ে আপনারা আমাকে বলেছিলেন এবং আমি নিজেও বলেছিলাম যে এই বিষয়টা নিয়ে আমার বাংলাদেশি যে ডাক্তার ভাই আছে তার সঙ্গে সরাসরি কথা বলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রিয় ভাইরা, আপনাদেরকে প্রথমে বলে নেই, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি ডাক্তার ভাইয়ের কাছে আজ তিন দিন ধরে গিয়েছি, যাওয়ার পর আজকে পেয়েছি। পাওয়ার পর তিনি আমাকে রিকোয়েস্ট করেছে, প্রিয় ভাই আমাকে বলেছে যে ভাই আসলে আমি তো একটা প্রাইভেট ক্লিনিকে জব করি, তো সেক্ষেত্রে আমার প্রাইভেসির সমস্যা আছে, প্লাস এই কোম্পানি থেকে আমার উপরে বড় ধরনের একটা সমস্যা আসতে পারে, কারণ এর জন্য যে অনুমতির প্রয়োজন সেটা আপনারা নিতে পারবেন না, কারণ অনেক উচ্চ পর্যায়ে যেতে হয়। তো যাই হোক প্রিয় ভাই, ভাইটি আমাকে সব কিছু লিখে দিয়েছেন, ডিটেল বলে দিয়েছেন, আরও কিছু কথা আমাকে বলেছেন যে কথাগুলো আপনাদেরকে বলেছেন, এই বিষয়টা শেয়ার করবো প্রিয় ভাইরা। তো প্রথমে আগে বলে নেই যে আপনাদের জন্য কি বিষয় শেয়ার করেছেন। দেখুন ভাই, এখন বর্তমান যারা সৌদি আরবে, প্রথমে এই কথাগুলো আগে বলে নেই, যারা সৌদি আরবে ডাক্তারে আসতেছেন বা আসবেন তাদের জন্য তিনি একটা মেসেজ দিয়েছেন যে আপনারা যারাই সৌদি আরবে ডাক্তারের জবে আসবেন অবশ্যই সরকারিভাবে আসার চেষ্টা করবেন। তবে সরকারিভাবে এখন আসছে কি না এ বিষয়ে তার জানা নেই, আমিও জানি না। তো এটাই বলেছে। আর দ্বিতীয় হচ্ছে কোম্পানিতে, মানে প্রাইভেট যে ক্লিনিকগুলো আছে এই জায়গাতে যদি আসেন, উনি ওনার জায়গা থেকে কিন্তু এই কথাগুলো বলেছেন। হয়তো সুযোগ সুবিধা কম বেশি কারো থাকতে পারে, সেটা হলো আলাদা বিষয়, কিন্তু উনি যে বর্তমান পরিস্থিতির মধ্যে আছেন এই অনুযায়ী উনি এই কথাগুলো শেয়ার করেছেন। কথাগুলো আগে শুনবেন প্রিয় ভাইরা। তো উনি বলেছেন যে প্রাইভেটে আসলে আপনার নানান রকম সমস্যা হবে। দেখা যাচ্ছে আমি একজন ডাক্তার, আমার ডাক্তার এত কষ্ট করে লেখাপড়া করেছি, এখানে আসার পর এখন আমারই একামা ছিল না 2 বছর। উনি এই কথাটা আমার কাছে যখন শেয়ার করলো আসলে আমার অনেকটাই কষ্ট লাগলো। একজন ডাক্তারের যখন একামা থাকে না, একামা বানাতে পারে না সেই কোম্পানি, তাহলে তার কাছে এর চেয়ে কষ্ট আর কী থাকতে পারে? কারণ একটা ডাক্তারের যে কী মূল্য সেটা আমি আপনি সবাই কিন্তু জানি। তো দেখুন প্রিয় ভাইরা, উনি আমাকে আরও মেসেজ দিয়েছেন যে যারা বাংলাদেশ থেকে আসবেন অতিরিক্ত টাকা দিয়ে আসবেন না, এবং যদি পারেন না আসবেন এখানে, যদি এমন কোনো ব্যবস্থা বাংলাদেশে থাকে, নিজের দেশে থাকে বা অন্য অন্য ইউরোপ কান্ট্রিতে যদি থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা সেখানে যেতে পারেন, কিন্তু বর্তমান সৌদি আরবের পরিস্থিতি বা আমাদের কাজকর্ম যে অবস্থা, এই অবস্থায় এখানে অতিরিক্ত টাকা দিয়ে না আসাটাই বেটার, এই হলো এক। আর একটা কথা বলেছেন উনি, উনি বলেছেন দেখুন বাংলাদেশে এখন বর্তমান সৌদি আরবে যেখানে যে খাদ আছে, যেখানে যে জায়গাগুলো আছে সেখানে বেশিরভাগ তারা চাইতাছে যে, এটা কিন্তু আমরা জানি তারপরেও বলি, যে সৌদিকরণ, মানে সৌদি এই দেশের ছেলে মেয়েরা যারা এখন রোডে রোডে ঘুরতেছে বা কাজকর্ম পাচ্ছে না, তো তাদেরকে এই জায়গাতে কর্মস্থল করে দেওয়ার জন্য, যেসব জায়গাতে আমরা কাজ করি বড় বড় জায়গাতে। তো আমি যখন মনে করেন আমি যদি একটা ভালো একটা গাড়ি নিয়ে চলাফেরা করি, একটা সৌদি যদি রোড দিয়ে হেঁটে যায়, তার কাজ নেই কর্ম নেই, তাহলে কিন্তু তাদের চোখে লাগে এটা। আর তারা অবশ্যই চাইবে যে আমার দেশে বাহিরের দেশের হাজার হাজার লাখ লাখ লোক এসে কাজ করে টাকা ইনকাম করে চলে যাচ্ছে, অথচ আমার দেশের মানুষগুলো বেকার থাকবে, এটা কখনোই হতে পারে না। এটা যে কোনো দেশের মানুষ হলে, যে কোনো দেশের গভর্নমেন্ট হলে তারা অবশ্যই এই চিন্তা করবে। তো এর কারণেই তারা এই পদক্ষেপগুলো নিচ্ছে, এবং এর কারণে কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাইদের কিন্তু চাকরি ধীরে ধীরে চাকরি নেই হয়ে যাচ্ছে। তো এখন আমাদের বাংলাদেশিদের চাকরি কিন্তু ওইগুলো আছে যেগুলো সীমিত আকারের বেতন, এবং যে জায়গাতে সৌদিদের চাকরি করতে হলে আরও অনেক দেরি হবে। যেমন এই যে ক্লিনারের কাজ, এই যে কফি টফি বানানোর কাজ, এই যে লন্ড্রির কাজ, এই যে ওয়েটারের কাজ, এই যে আপনার শপিং মলের কাজ, এই যে শপিং মলে যেগুলো ক্লিনারের কাজ করে বা মাল গুছানো করে, এই যে ছোটো ছোটো নিম্ন পর্যায়ের যে কাজগুলো আছে না, এইগুলোতে সৌদিরা আসতে অনেক দেরি হবে, যার কারণে এই জায়গাতে এখন প্রচুর পরিমাণে লোক আসতেছে, কিন্তু বড় বড় যে পোস্টগুলো আছে সেই জায়গাতে লোক আসতেছে না। তো প্রিয় ভাইরা, এখন আপনাদের সঙ্গে শেয়ার করি, আসলে আপনাদের যে কথাগুলো শেয়ার করব, যে ভাইটি আমাকে লিখে দিয়েছেন, ভাইটি কিন্তু আমাকে বাংলা, আমি যদি দেখাই, ভাইটি আমাকে বাংলা দিয়ে লিখে দিয়েছেন, ডাক্তারি লেখা আপনারা বুঝতে পারেন।
উনি বলেছেন যে প্রথমে এইডস, এইডস থাকলে তো আসতে পারবেন না, এটা সবাই জানেন। তো উনি আরেকটা বলেছেন হেপাটাইটিস, হেপাটাইটিস বি পজিটিভ সি পজিটিভ, এইটা যদি হয়, এটা যদি হয় তাহলে আপনারা এখানে আসার পর সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেশে পাঠানো হবে। এবং আপনার যদি একটা আঙ্গুল না থাকে, আপনার যদি একটা চোখ না থাকে, মানে চোখ দুটাই আছে একটা একেবারেই অফ, যদি এইরকম থাকে, আপনার যদি একটা হাত যদি কাজ না করে, আপনার যে পায়ের আঙ্গুল না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারবেন না। আসবেন, আসার পর দেখা যাচ্ছে মেডিকেলে আপনাকে অ্যালাউ করবে না। আরও কিছু বিষয় আছে প্রিয় ভাইরা, এই যে ছোটোখাটো যে আপনার এই যে পাইলস, তারপরে আপনার যে ডায়াবেটিক্স, এইগুলো যদি হয়ে থাকে তাহলে খুব একটা সমস্যা হয় না। শারীরিক টুকটাক যে সমস্যাগুলো, এগুলো খুব একটা সমস্যা হয় না। কিন্তু এই মেন দুইটা, সে হচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ সি পজিটিভ এবং এইডস, এই দুইটা থাকলে তো 100% আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দেবে আর কি। তো প্রিয় ভাইরা, আপনারা যারাই আসবেন, দেখে শুনে আসবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর অনেক ভাইরাই আমাকে বলেছিল যে আর ডাক্তার ভাইয়ের সঙ্গে কথাগুলো, ডাক্তার ভাইয়ের সাক্ষাৎকার দেবেন। তো প্রিয় ভাই, আসলে তার সমস্যার কারণে আমি দিতে পারলাম না, ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছি, উনি শেষ পর্যন্ত আমার সঙ্গে 1 ঘন্টা কথা বলেছে, আমি রেকর্ড করতে পারিনি। উনি যেহেতু একজন, যদি মানা করে তার কোনো সমস্যা হোক, এমন কাজ আমি করি না ওনার মানা করার কারণেই, কিন্তু আমি ভিডিওটি করি নাই। তো প্রিয় ভাইরা, উনি যে টিপসগুলো দিয়েছেন ওইগুলোই নিয়ে এসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এখন যেটা ভাবেন আপনাদের ইচ্ছা, যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিবেন। আমি সবসময় চেষ্টা করি আমার ভাইদের সঙ্গে রিয়েল কিছু তথ্য, রিয়েল কিছু কথা এবং ভিডিও নেওয়ার জন্য, ভিডিও শেয়ার করার জন্য আমি আরও কিছু বিস্তারিত সুন্দর সুন্দর ভিডিও আপনার সামনে আসতে আসে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।